শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, পিতা মিত্র মোহাম্মদ ইসমাইল সিকদার, রামপুর শাটকান, থানাডুঙ্গাই, জেলা মুন্সিগঞ্জ। আমি 1971 সালের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে 26শে মার্চ যখন পাক হানাদার বাহিনী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখন থেকে আমার মনে জাগলো কীভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। 28শে মার্চ ভারতের উদ্দেশ্যে রেগেই বাজার লঞ্চ স্টেশন হইতে আমরা কুমিল্লা যাইয়া পৌঁছি। তো সেখানে যাই আমরা রামচন্দ্রপুর যাই, যাইয়া সেখান থেকে আবার পুনরায় আবার ব্যাক করি, তারপরে বাড়িতে চলে আসলাম। আসার পরে পরে আবার জুন মাসের দিকে আবার ভারত যাই, কংগ্রেস ভবন উঠলাম, পরে রুকনগর ক্যাম্প চিফের কাছে গেলাম। তো উনি বললেন ঠিক আছে, আপনারা কয়েকদিন অপেক্ষা করেন, আমরা যে বেসটা ভর্তি করছি ট্রেনিং করে পাঠাই দিব, এরপর আপনাদের ভর্তি করব। তখন আমরা যেভাবে হোক ওখান থেকে আর ট্রেনিং হলো না, আমরা চলে আসলাম। পরে আবার সেপ্টেম্বরের দিকে আবার ভারতে গেলাম, ভারত যেতে অঙ্কর উঠি। এক রাত থাকার পরে আমাদেরকে পাঠাই দিল ক্যাম্পে, একদল সেনাবাহিনী কয়েকটা ট্রাক নিয়ে সেনাবাহিনীতে রিক্রুটিং করার জন্য আসছে। আমরা তিনজনই আমরা সেনাবাহিনীতে যোগদান করলাম। আমি আমজাদ হোসেন, আমার স্বাস্থ্য আমির সিকদার এবং মুন্সি গান্ধীর হবি। আমাদেরকে নিয়ে গেল ভারতের ফটিকছড়ি গভীর বন পাহাড় জঙ্গলের ভিতরে, সেখানে যেয়ে আমরা ট্রেনিং করলাম। খুব কঠিন ট্রেনিং, যে দেখি আমাদের এলাকায় আরও লোকজন 11 বেঙ্গল রেজিমেন্টে আছেন ট্রেনিং করতেছেন। তো তখন 200টা ট্রেনিংয়ের পরে একটা মহড়া হলো, মহড়ার পরে আমাদের পার্শ্ববর্তী আবার ছিল সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই 200টা ট্রেনিংয়ের পরে আবার আমাকে সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পাঠিয়ে দিলেন। তখন আমি সেখানে চলে গেলাম, সেখানে যেয়ে আবার ট্রেনিং করি। ট্রেনিং করার পরে তারপর ওখান থেকে আমরা ডিসেম্বরের প্রথম দিকে আমরা এই বাংলাদেশের দিকে মুভ করি। আমরা মুভ করি সিলেট দিয়ে, সিলেটের হরষপুর হয়ে, শাহবাজপুর হয়ে, কানাইঘাট হয়ে, আরও অন্যান্য বিভিন্ন এলাকা, সপ্তাহের নাম মনে নাই, জানা নাই। তারপরে আমরা সিলেট হইয়া ভৈরব আখাউড়া বামনবাড়িয়া হইয়া আমরা তারপর ফেরি পার হইয়া আমরা ওখানে কিছুদিন অবস্থান করি।
অবস্থান করার পরে আমরা কিছু পাক বাহিনী লঞ্চ দিয়ে ধরে নিয়ে আসলাম, আমাদের সাথেই রাখলাম। আমাদের সাথে সংঘর্ষ হয়েছে শাহবাজপুরে, আমরা পাক বাহিনী মোকাবেলা হয়েছি। তো সেখানে আমরা আগাই, যেখানে আমরা আগাই সেখানে আত্মসমর্পণ করে। তো যা হোক, এভাবে আমরা আস্তে 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 নারায়ণগঞ্জ হইয়া ঢাকাতে চলে আসলাম। প্রথম রাত্রে আমরা অবস্থান করলাম আট কলেজে, সেখান থেকে সকালে চলে আসলাম জগন্নাথ হলে। জগন্নাথ হলে মিত্র বাহিনী, আমাদের যে ভারতীয় বাহিনী, মিত্র বাহিনী, তাদের সাথে আমরা একসাথে রাত কাটাইলাম। সেখান থেকে আবার চলে গেলাম আবার সকালে রোকে হলে। আমরা সেখান থেকে আবার দুই তিন দিন থাকার পরে আমরা রেসিস মধ্যে তাবু করে থাকি, আমাদের পুরো ব্যাটালিয়ান সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তখন সেখানে আমরা আমাদের কর্তব্য পালন করতেছি। ইন দি মিন টাইম হাই লেভেল থেকে আমাদেরকে নির্দেশ আসলো 10 জন সেনাবাহিনী বঙ্গভবনে ডিউটি করার জন্য। সেখানে আমরা 10 জন সেনাবাহিনী, জাতীয় চার নেতা যেমন তাজউদ্দিন, নজরুল, মনসুর আলী, কামরুজ্জামান, এই চার নেতা বঙ্গভবনে যায় আসে, তাদেরকে মেন গেটে আমরা গার্ড অফ করি। তো বঙ্গভবন ভিতরে আমাদের থাকা খাওয়া, আমরা সেখানেই অবস্থান আছি। বঙ্গভবনের প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে আমরা সেই 10 জন বঙ্গভবনের সেনাবাহিনীর ডিউটিতে ছিলাম, সেই 10 জন সেনাবাহিনী আবার ওই বঙ্গবন্ধুর সিকিউরিটি গার্ডে আসলাম। এই যে বঙ্গভবনের উত্তর পাশে এই বিল্ডিং, একটা বিল্ডিংয়ে আমরা ওখানে তাকে ডিউটি করি। আর সাথে তো আমরা আছি, পাশেই আছি আলসুনিয়া সর্বক্ষণের জন্য। 27 জানুয়ারি বোর কি ঈদ হয়েছে, তো ওই ঈদের বঙ্গবন্ধুর সাথে খাওয়া দাওয়া করলাম। তা আমরা পোশাক পরে তার সাথে সিলুট দিলাম, হ্যান্ডশেক করলাম, কিছু আলাপচারিত হলো। আমরা তখন কম বয়সী, দশম শ্রেণী ছাত্র মাত্র, তখন বুঝতে পারলো তোমরা তো দেখা যাচ্ছে অল্প বয়সী, দাড়ি মুছে এখনও সম্পূর্ণভাবে উঠে নেই গা, তো তোমরা ছাত্র, হয়তো বা কেউ ব্যবসায়ী হইতে পারো, কাজেই তোমরা দেশের অবদান রাখছো, অবদান চির অক্ষুণ্ণ থাকবে। তো এইভাবে কথাবার্তা বলার পরে উনি চলে গেলেন। তো কয়েকদিন পরে রেসুস মদান থেকে কিছু আর্মি অফিসার গেলেন, গিয়া বললো তোমরা তো অনেকই ছাত্র, হয়তো বা যদি উইলিংলি কেউ যেতে চাও তাহলে নোটোলিং করো। তখন নোটোলিং করলাম আমরা কিছু লোক, তখন আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিল, সার্টিফিকেট নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরবর্তী সময় লেখাপড়ার জন্য স্কুলে ভর্তি হইলাম। হওয়ার পরে আমার উদ্দেশ্য ছিল এইটাই যে আমি ওই সময় ছিল যে ইন্টারমিডিয়েট পাস করতে পারলেই মানে কমিশনারকে ভর্তি হওয়া যায়, তো ওই জন্য আমি ওদের চলে আসলাম, রিলিজ কার্ড নিয়ে আসলাম যে আমি পরে যাই কমিশনারকে ভর্তি হব। তো পরে কমিশনারকে ভর্তি হওয়ার সুযোগ হইল না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।